হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজ হচ্ছে বুধবার, ঈদের পরের দিন। তো ঈদের দিনের ভিডিওটা চলে যাবে তোমাদের কাছে। আজকে হচ্ছে ঈদের দিন, ঈদের পর দিন, সরি ঈদের বলছি, ঈদের পর দিন। তো আজকে বুধবার, তো সকাল আজকে 10:30 এখন বাজে, দেখি 10:30, বাবারে 11:30 না 12টা বাজে, 11:55। তো এখন থেকে আমি শুরু করলাম, আজকে 11টা থেকেই শুরু করলাম। আর সকাল থেকে করিনি, কাজ ছিল, কাজও করেছি, আর কিছু কিছু কাজ করেছি। মা রান্না বসিয়েছে, আর এখানে দেখো আমি খাচ্ছি। শশা কেটে নিয়ে আসলো আমার বাবা, শশা আর পেয়ারা। তো আমি কেটেছি শশা আর পেয়ারাটা, একটা কেটেছি খেয়ে নিলাম। আর এখনও দুটো দেখো এখানে কাটা হয়নি, তো এগুলো আছে, আরও আছে, ফ্রিজে রেখে দিলাম। তো রুষার পাপা হচ্ছে এখন দুপুর 12টা বাজে, তো ওই 11:30-টার দিকে ঢুকে পড়বে। তো কালকে তো আসেনি, ঈদের দিনে আসেনি, সন্ধ্যার দিকে আসবো বললো, আসতে পাইনি। তো শশা খাচ্ছি, তো কালকে আসার কথা ছিল সন্ধ্যার দিকে, আর আসতে পারেনি, একটু কাজ ছিল, প্রবলেম ছিল। তো আজকে আস্তে 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 দুপুরই হয়ে গেল, সকাল সকাল উঠতে পারেনি, দেরি হয়েছে। আমি ফোন করলাম, উঠলো, আর অনেকটা দূর, তোমাদেরকে বলেছি তো আসবে 1টার দিকে, 1টা বেজে যাবে, 12:30। তো আমরা শশা খাচ্ছি, আর এখন শুরু করলাম রান্নাটা, তোমাদেরকে হয়ে যাক পরে দেখাচ্ছি রান্না, এখন রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও শুরু করছি, কী কী দেখাবো তোমাদেরকে আজকে সারাদিন, দেখতে থাকো, তাহলে পরে আবার কথা বলছি। তো এই দেখো আমার মেয়েও স্নান করে নিল, এখন স্নান করা হয়ে গেছে, ওকে এখন জামা টামা পরিয়ে নিব। আর ওর পাপা দেখতেই পাচ্ছ পিছনে শুয়ে আছে, এক্ষণে ঢুকলো, তো খেতেও দিতে হবে। আমি স্নান করিনি, তো আমার মেয়ে স্নান করে ওকে ওর মাসি করিয়ে দিল। তো এই দেখো ঘুরে বেড়াচ্ছে, এখন জামা প্যান্ট করিয়ে দিব। আর এখন বাজে পুরো, হ্যাঁ হ্যাঁ মাসির জ্বর তাও করে দিয়েছে, আর এখন পুরো 1টা বাজে। তোকে জামা প্যান্ট পরিয়ে দিয়ে একেবারে আমিও স্নান করব, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আর কী কী রান্না হয়েছে সেগুলো তোমাদের খাওয়ার সময় একদম খাওয়ার এতে দেখিয়ে দিচ্ছি। এখন আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি, এখন রেখে। তো ফ্রেন্ডস দেখো, অনেকক্ষণ পরে খাওয়া, তোমাদেরকে দেখাবো বলেছিলাম কিন্তু আমি নিজেই খাইনি, ঘুমিয়ে গেছিলাম। তো এখন দেখো একটু রেডি হয়ে গেছি, একটু ঘুরতে যাব, সবাই রেডি হচ্ছে, আমার বোন আছে, রুষাও রেডি হয়ে গেছে, ওর পাপাও রেডি হয়ে গেছে। তো দেখো মানে খুব বেশি কিছু সাজিনি গরমে, আর খুব রোদ ছিল, এই টাইমে বেরোচ্ছি, কিছুই দেখতে পাবো না। আশা করি খেলা হচ্ছে, মেলা আছে, তো দেখতে পাবো না সেভাবে। তো যেতেটুকু একটুখানি ঘুরবো, আবার চলে আসবো, আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস এখানে দেখো, একটু আমি মানে বরকে বললাম ভিডিওটা করে দাও, আমি হাঁটি, মানে হেঁটে যাচ্ছি এখন, মেলাতে মানে খেলা হচ্ছে, ঘুরতে যাচ্ছি। তো দেখো ক্যামেরাটা ধরে একটু করে দিল, আমার বোনও যাচ্ছে। তো আমরা গেট থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা তিনজনে যাচ্ছি। এখানে আমার বর হাঁটছে, মানে আমাদের খেলাটা হচ্ছে মা বাবার বাড়ি, এখানে মেলা হয় ঈদের পরের দিন। এখানে হচ্ছে তোমার ফিল্টে, ফিল্টে একটা বড় ক্লাবের মাঠ আছে বড়, আর এখানে স্টেশন আশেপাশে, স্টেশনের পাশেই ফিল্ড, ওই ফিল্ডে খেলা। এই দেখো খেলার মাঠে চলে এসেছি, তো খেলার মাঠে আমার বর সামনে হাঁটছে, আমি ক্যামেরা করছি। আর প্রচুর ভিড়, প্রচুর মানুষ, তো রাস্তা দিয়ে যাওয়ার লোক মানে যাওয়া এত প্রবলেম হচ্ছে যে মানুষ, প্রচুর মানুষ। এই দেখো দেখেই বুঝতে পারছো, ক্যামেরা করছি তো আমি, এখানে সাউন্ড কিন্তু একদম কমিয়ে দিচ্ছি, গান হচ্ছে, তো কপিরাইট ক্লেম, বুঝতেই পারছো, ভয়ে থাকি আমরা। তো কিছু করার নাই, এভাবে তোমরা দেখে নিও প্লিজ, একটু মানে একটু কষ্ট করে দেখে নাও সবগুলো, মানে ঈদের দিনে তো বৃষ্টি হয়েছে সেই জন্য জল দেখছো, জল পড়ে আছে সব জায়গায় জায়গায়, মাঠেও জল ছিল, তো এমন গরম ছিল, কয়েকদিন গরম পড়েছিল তাই মাঠের জল শুকিয়ে গেছে। আর এখানে দেখো কবাডি খেলছে, অনেক খেলা শেষ হয়ে গেছে, আমরা লাস্টের দিকে গেছি, রোদ রোদ ছিল প্রচুর, ঈদের পরের দিন যেহেতু, ঈদের দিনে বৃষ্টি হয়েছে, ঈদের পরের দিন, তো প্রচুর জল ছিল,
সে জল কমেও গেছে, আবার পরের দিন আবার রোদ, বিশাল রোদ, তাই আমরা যেতে পারিনি। তো বিকেলের দিকে গেছি, 4:30-এর দিকে। তো বেশি কিছু দেখতে পারিনি, শুধু যেটুকুই পেরেছি ক্যামেরা করেছি তোমাদের সামনে দেখতে পেয়েছি, সেই সেতুটুকু মানে অতটুকুই তুলে ধরেছি তোমাদের সামনে। এখানে দেখো মানে বাইরে থেকে সব আসে খেলতে, কবাডি খেলা হচ্ছে, সব বাইরে থেকে এসেছে খেলতে, গ্রামেরও থাকে কিন্তু বাইরেরও খেলতে এসেছে। তো সবটা সাউন্ড আমি কমিয়ে দিয়েছি, তো কিছুটা তুলে ধরেছি তোমাদের সামনে। আর এখানে আমি দেখো আমি তুলছি, একটু ব্যাক ক্যামেরা দেখালে হবে, শুধু সামনে ক্যামেরা তো দেখাতে হবে আমাকে। তো দেখো আমি আশেপাশে ছবি মানে তুলছি, ক্যামেরা করছি, আর সব চারিদিক থেকে পিছন ক্যামেরা, ব্যাক ক্যামেরা থেকে তাকাচ্ছে। আমার এত খারাপ লাগছে সব তাকাচ্ছে চারিদিক থেকে, নিজেরই লজ্জা লজ্জা বোধ হচ্ছে। আবার ক্যামেরা না করলে হবে না, যেহেতু এটাই আমাদের কাজ, এখন সব কিছুই তুলে ধরতে হচ্ছে ভিডিওতে, তোমরা ফ্যামিলির মতো। তো দেখো সব তাকাচ্ছে। তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে পুরো, এই দেখো লাইট দিয়ে দিয়েছে, অন্ধকার অন্ধকার হয়েছে। তো সেই জন্য কিছুটা অন্তত তুলতে হবে, যেহেতু আগে যাইনি আমরা, অনেকটাই দেরিতে এসেছি। তো এইটুকু না তুলে দেখালে হবে? আর এখানে পুলিশ দেখো দাঁড়িয়ে আছে, মানে ভিড় থাকে, যদি মারামারি হয় সেই জন্য পুলিশও থাকে। চারিদিকে সব লোকজন প্রচুর, মানে আসার সময় তো ঢুকতেই পারছিলাম না, মানে ফিল্ডে আসতেই পারছিলাম না, এত ভিড়, বাচ্চা বড় সবাই। আর শুধু আমাদের গ্রামে তো থাকে না, প্রচুর অন্য অন্য পাশের গ্রাম থেকেও আসে খেলা। তো এখানে দোলনা টোলনাও আছে, সেগুলো তোমাদেরকে তুলে দেখাতে পারিনি, অন্ধকার হয়ে এসেছিলো। এখানে দেখো স্টেশন এসেছি, তোমাদেরকে বলেই দিলাম শুরুতে যে স্টেশন আছে একটু, মানে ফিল্ডের সাইডে স্টেশন, স্টেশনের পাশে ফিল্ড হচ্ছে। তো এই দেখো আমার বোনের ছেলেরা সব ওইদিকে ক্যামেরা করছি, তো স্টেশনে দাঁড়িয়ে একটু ক্যামেরা করে নিলাম, ঘুরছি, দেখে বুঝতে পারছো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর লাইট পড়ছে সব চারিদিকে, লাইট দিয়েও দিয়েছে। এখানেও আমাকে একটু দেখিয়ে দিলাম তোমাদের সামনে, দেখো। তো এই ছিল, আর তো দেখো এখানে আমার মেয়ে বাড়ি যাব, ফেরার পথে খেলনা নিয়ে যাবে না, প্রচুর খেলনা মানে দোকানও বসেছে, বাচ্চা ছেলে কিনে। তো এখন এই খেলনা নিয়ে বাড়ি ফিরবো, আমি বাড়ি পৌঁছে গেলাম। এখন তো তোমাদেরকে দেখালাম কত ভিড়, প্রচণ্ড ভিড়, আর গরম পড়েছে প্রচুর গরম, মানুষের গরম, মানুষের জন্য প্রচুর গরম। তো এই দেখো চুড়িও মানে খুলে ফেলবো, শুধু কানেরটা খুলে নিয়েছি, মেয়েকেও চেঞ্জ করে দিয়েছি, মেয়ে এখন হাত মুখ ধুতে গেল, আর আমি এখন সব সমস্ত খুলে ফ্রেশ হয়ে পরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো ফ্রেন্ডস এখানে দেখো আমি বাড়ি ফিরে এসে দেখালাম তোমাদেরকে, জামাটা ছেড়ে ফ্রেশ হয়ে এখন পায়েস বসিয়ে দিয়েছি, এখানে পায়েস করছি রাত্রে। তো পায়েসটা দেখো নাড়ছি, একটু ক্যামেরা করে নিলাম তোমাদের সামনে দেখানোর জন্য, তুলে ধরলাম পায়েস করা। তো রাত্রে আমার বর খাবে। ফ্রেন্ডস এই দেখো আমের টক ডাল, টক ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছি। দেখো তো আমার খাওয়া হয়ে গেল, এখন বরকে খেতে দিয়েছি। এখানে পায়েস, মিষ্টি, চালের রুটি, আর ওই পাশে আছে মাংসটা, তো এই দিয়ে খেতে দিয়েছি। তো এই খাওয়া থেকে আমার ভিডিও আমি শেষ করলাম। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো
তোমরা আমার এই ভিডিওটা ফুল দেখো, ঠিক আছে? তো খাওয়া থেকে আমি শেষ করলাম, টাটা, বাই বাই, আবার ফিরে আসছি।